কি অবস্থা দেখো, সমস্ত পেঁয়াজ জমি জলে ভাসছে। এই যে জল নামছে আমাদের এখান দিয়ে, সমস্ত জমি ভেসে গেছে জলে, পেঁয়াজের জল বীভৎস পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বীভৎস পরিমাণ। ধান জমিগুলো দেখো কি অবস্থা, যেগুলো ধানের জালি দেওয়া আছে, ধানের গাদা করা আছে, সেগুলো জলের উপরে ভাসছে। শুধু চারদিকে জল আর জল। চারা উঠে সব জড়ো হয়ে গেছে জমির ধারে, সব পেঁয়াজ চারা যা রোয়া হয়েছিল, তই জল সব তৈ তৈ করছে। আলের উপর দিয়ে জল যাচ্ছে, আলের উপর দিয়ে পেঁয়াজ চারা সব ধারে এসে জড়ো হয়ে গেছে জমির এক ধারে। আমার জমির পেঁয়াজ চারা এইটা আবার নতুন করে রুইতে হবে, এইটা আবার নতুন করে রুইতে হবে। সব চারা ভেসে গেছে, সব ভেসে মানে জমির ধারে। এটা তো রোয়া হয়েছিল পরশু দিন, আর মাটিটাও অত ভালো হয়নি। এরকম লাইফে দেখা যায়নি, আমাদের লাইফে দেখিনি, তোমাদের লাইফেও দেখুন। হ্যাঁ না, এত জল এত জল। হ্যাঁ আবার হবে, না আমার তো 12 কাঠা, এটা পুরো চারাগুলো সাইডে ভেসে গেছে একদম। হ্যাঁ 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 হ্যাঁ, ধুয়ে চলেও গেছে আর্ধে। সমুদ্র হয়ে গেছে পুরো,